আর আপনাদের যে ধরনের কথা হচ্ছে সেইজনে নরাধম। নরাধম মানে কি? নরর অধম, মানে দেখবলে নরর নিচিনা, কিন্তু নরর অধম, যোনে জাতিক এজন হয়েছে জাতিক সমৃদ্ধ করব বিচারে, উজ্জীবিত করব বিচারে, জাতিক সজীব করব বিচারে, প্রাণবন্ত করব বিচারে। আর এজন হয়েছে নরাধম, তেও কি করে? জাতিক কুলোষিত করব বিচারে, জাতিক নিম্ন পর্যায়লে নিব বিচারে। ৰুচিবোধ, এজনের ৰুচিবোধ কেনেকুৱা? মানুহ কথা কি বুলি কয়? যে মূর গানের হাজার শ্রোতা তোমাক নমস্কার, গীতর সভাত তুমি এটু প্রধান অলংকার। আর নরাধমে কি কয়? এইবিলাক মানুহে এটু করে, এইবিলাক মানুহে সেটু করে। আমার মহাপুরুষ, মই শাস্ত্র কথা কলে আকৌ বেয়া পাই যায়, তথাপিতো কৈ দিছো, মহাপুরুষ মাধবদেবে নামগোসাত লিখিছিলে, অধমে কেবল দুখক দেখে, মধ্যমে দুশ গুণ বিচার করে, উত্তমে কেবল গুণক দেখয়, উত্তম উত্তমে অল্প গুণ বিস্তার করে। এই গুরুজনার ভাষাতে মই এই নরাধম বলে কৈছো। রাস্তা ধরে থাকা মানুষ সুদক যে অসমৰ নরাধম কোন, সবই কব যে মৌলানা বদৰনী নাজমুল, সবই কব। জাতীয় জীবনত হেমকোষত যাক শব্দ অশ্লীল বলে কয়, আপনাদের কথাটা কিন্তু গুরুত্ব সহকারে লবা। আপনাদের অকল বুন লৈ থকা সাংবাদিক নহব, আপনাদের দেহত থকা ন্যূনতম অসমীয়াত্মক জাগ্রত করে পেলে প্রশ্নটি সুদক নিজক। আপনাদের দেহত যখন অসমীয়াত্ম আছে সেইখানক অকমান জাগ্রত করে সুদক, যে অসমীয়া হেমকোষত যাক শব্দক অশালীন বলে কয়, যাক শব্দ কলে শিষ্টাচারবিহীন বলে কয়, যাক প্রশ্ন খুঁজলে মানুষজনের স্বভাব চরিত্র ৰুচিবোধটো ওলাই আহে, গোটেই রাজনৈতিক ক্ষেত্রখনক কুলোষিত করবর কারণে, রাজনৈতিক ক্ষেত্রখনত আলোচিত হবলগীয়া মৌলিক বিষয়বিলাকক তিরপালেরি ঢাকি রাখিবর কারণে, নিতৌ পুয়ায় তেওঁলোকে যিখন জাল বনায় তাত আমি কিয় ভৰি দিব লাগে? আমার কি অসমীয়া জাতিটোর প্রতি দায়িত্ব নাই নেকি? আজি ভূপেন হাজরিকাক লৈ ইমান তো সজীব কোনো হোৱা নাই, আজমলক লৈ যিমান চিন্তা কৰিছে, ভূপেন হাজরিকায় জাতিক সমৃদ্ধ করব নে জাতি কুলোষিত করা জন আমার কারণে বেশি গুরুত্বপূর্ণ? ইমান লেতেরা কুৎসিত মানসিকতার মানুষ আমার ইন্ডিয়া এলায়েন্সত আমি জায়গা দিব নোৱাৰো। সংস্কার, সংস্কার লাগিব। মুখ্যমন্ত্রী হৃদয়ের কথা কৈ আছে কালি, মতো আচরিত লাগিছে যে তেওঁ হৃদয়ত থাকিলে সুইচ সিস্টেম আছে ইলেকট্রিসিটি বাল্বর নিচিনা, মুখ্যমন্ত্রী হৃদয়ত ইলেকট্রিসিটি বাল্বর নিচিনা সুইচ সিস্টেমটো আছে, শিল সাকুত যেটা মানুষ উলঙ্গ হয়ে প্রতিবাদ করে হৃদয় সুইচটা অফ হয়ে যায়, বুঝি পাইছে নে? যাক প্রতিভাবান লড়ালিয়ে এই উপর মহলের তল মহলের 3 লাখ টাকার কারণে বঞ্চিত হল, সেই সকল কথা যেটা ওলায় থাকলে হৃদয় সুইচটা বন্ধ করে দিয়ে, খালি এপিএসসি কেলেঙ্কারিটার ক্ষেত্রে হৃদয় সুইচটা খোল খাই যায়।